তো বাটে না তো কলকাতা দুই ব্যাটসম্যান অ্যান্ড্রু রাসেলার জস বাটলার সরি জস বাটলার তো যাতে তার সুন্দর স্প্রিং বল জস বাটলার শর্ট আর বাইন কাছে বাদিয়া ফোর তো গাইস এই ম্যাচটা ফোর হলো ফোরটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানান এ হালা টিকটক আর খেলা শুরু হয়ে গেছে সরি গাইস খেলা শুরু হয়ে গেছে আপনারা বেশি বেশি কমেন্ট করেন খেলা শেষ আপনাদের রিপ্লে ভিডিও দিব কাকা আমি টিকটকারে দিয়ে কোনো ভরসা পাই না আপনি একটু ওর দিকে দেখারান তো আরে না বাতিজা এই জায়গায় ঠিক আছি একটু ডায়াবেটিসের সমস্যা তো এই জায়গায় খোলা মেলা আছে ছাড়তে সুবিধা হইব কি বলি তো যাদাদার আবার বল ক্রিজ্যান্ডার রাসেল মারা তো মাতালের উপরে দাও ক্লিয়ার পয় ক্রিজ্যান্ডার রাসেল শট এই জায়গায় তো মুজ রাসেল তাতে ক্লিয়ার ফোর টিকটক হই যাতে না বিটিএস না কিছুই বুঝা যাইতো না আবার এই জায়গায় তাতা ডায়াবেটিসের সমস্যা খুবই দূর অবস্থায় আছে চেন্নাই তো পাঁচবি দেখ আবার একটা সিঙ্গেলের মাধ্যমে ওভারের সমাপ্তি জস বাটলার কিন্তু আজকে ভালো ফর্মে সরি জস বাটলার ভালো ফর্মে আছে তারা দুই ব্যাটসম্যান মিলাই চেন্নাই না নিয়ে করে দিতে খালি করে এদিকে রাসেলের মারাত্মক শট আর একটা ঝড় মাছের ওভারের সমাপ্তি বাটলার রাসেলে খাই দিতে না কানে কানে কিছু বুঝতে খারাপ কিছু মনে করা যাবে না চেন্নাই নতুন বলার শেন ওয়াটসন অনেকক্ষণ ধরে দুর্নীতি মুক্ত ম্যাচ চলতে এই ম্যাচে কোনো দুর্নীতি নাই বোলারের বল ধোনির মাথায় কি জানি চলতে দুর্নীতি মুক্ত একটা লাত্তি দুর্নীতি মুক্ত বল বলতে দুর্নীতি মুক্ত আউট গাইস এই মাত্র একটা আউট হইছে এরকম দুর্নীতি মুক্ত আউট দেখতে চাইলে কমেন্ট করুন আম্পিয়ার তো আবার দিনে চলে যায় না কারণ আম্পিয়ার রাতের খেলা দেখায় এক্সপার্ট তো কলকাতার নতুন ব্যাটসম্যান ডুপ্লেসিস কিন্তু ভালো কাপানো প্লেয়ার মানে আইপিএল এর মাঠ ডুপ্লেসিস চারিদিকে বাউন্ডারি আর এইবার ডুপ্লেসিস সিঙ্গেল নেবে ডুপ্লেসিস সিঙ্গেলের জন্য দৌড়ালো বল কিন্তু টিকটক আর রাতে টিকটক আর সোলো মোশন থ্রো বল ধোনির কাছে ধোনি আর রিস্টে আমায় ক্লিয়ার আউট এর লাগে আমার ধোনিরা খুব ভালো লাগে ওই খুব তাড়াতাড়ি আউট করতে পারে কিন্তু আউট হয় না ধোনি ভাইও কিন্তু মাঝে মধ্যে টিকটক দেখে